নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে একটা খুব সুন্দর এবং অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক সময় আমরা শরীরটাকে একটু ঝরঝরে রাখার জন্য নানা ধরনের খাবার ট্রাই করি, তার সাথে সাথে মেদটা যাতে না বাড়ে, সুগারের মানুষরা কি খাবেন, এরকম নানা ধরনের সমস্যায় কিন্তু আমরা সম্মুখীন হই। আজকে তার একটা খুব সুন্দর রেসিপি নিয়ে আসলাম, যেটার দ্বারা কিন্তু আমরা এই যাবতীয় সমস্যা থেকে অনেকটা অংশে দূরে থাকতে পারি। সবার প্রথমে আমি এখানে একটুখানি মটর ডাল দিয়ে নিলাম, তার সাথে সাথে সামান্য একটুখানি সুজি নিয়ে নিলাম। এবারে সুগারের মানুষরা যদি সুজি না খেতে চান, সেক্ষেত্রে ওটসটাকে ব্যবহার করতে পারেন। এবার এর একটা আমি গুঁড়ো তৈরি করেছি, একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। যতটা পরিমাণে গুঁড়ো হবে ঠিক ততটা পরিমাণেই কিন্তু জলটা নিতে হবে, তাহলে কি হবে, এটা একদম সমান সমান হবে। তার সাথে সাথে কিন্তু এটা একটুখানি শক্ত টাইপের হবে, মানে আমার বেশি একদম গলা গলা লাগবে না, একটু টাইট ফর্মে লাগবে, ঠিক এই রকম লাগবে। 10 মিনিটের জন্য ছেড়ে দেবেন, ডালটা খুব তাড়াতাড়ি কিন্তু জলটাকে একদম শুষে নেবে। আমার এক সাইড এটা রেডি হয়ে গেল। তার সাথে সাথে আমি এর মধ্যে একটুখানি গাজর ব্যবহার করলাম। আমরা সবাই জানি গাজর আমাদের শরীরের জন্য কতটা উপকারী, তো সেই গাজর এখানে আমি একটুখানি ব্যবহার করলাম। একটুখানি নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটু আমচুর পাউডার এখানে দিয়ে দিলাম, ঝাল হওয়ার জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যখন ডালটাকে গুঁড়ো করছেন সেই অবস্থায় একটুখানি কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, যদি গুঁড়ো লঙ্কাটা খেতে না চান। খুব ভালো করে এটাকে এরকমভাবে একটুখানি মিশিয়ে নেব, যাতে করে গাজরের সাথে ডাল বলুন বা সুজি বলুন, এটা খুব ভালো করে একদম মিক্সড খায়। তো এইরকমভাবে এর পোর্শনটা দেখেই বুঝতে পারছেন, এটা কিন্তু একদম টাইট হয়েছে, খুব বেশি কিন্তু একদম জল জল হয়নি। তো এইরকম বড়ার আকারে শুকনো খোলায় কিন্তু এবার এটাকে আমি একটুখানি ভেজে নেব। যেহেতু সুজি একটুখানি গরম তাপমাত্রায় আসলে পরেই কিন্তু এটা ফুলতে শুরু করবে এবং খুব সুন্দরভাবে একদম টাইট হয়ে যাবে। আপনারা এই ডিশ দিয়ে, মানে এই রেসিপিটা দিয়ে যে কোনো জিনিস তৈরি করতে পারেন। তো এইরকমভাবে বড়া তৈরি করে নেওয়ার পরে এটাকে আপনারা বিভিন্ন কাজে লাগাতে পারেন। এরকমভাবে যখন একটা সাইড আমি একটুখানি খুব ভালো করে কুক করার চেষ্টা করছি, সেই সময় আমি একটুখানি ঢেকে দেব, যাতে করে ভাপে এই ডাল বলুন সুজি বলুন খুব সুন্দরভাবে একটুখানি তৈরি হয়। একটা সাইড আমি মোটামুটি ধরুন 5-7 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, একটা সাইড খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দেব, অপর সাইডটাকেও ঢেকে রাখবো এরকম 5 মিনিটের জন্য, তারপর কিন্তু আমার বোথ সাইড এটা একদম রেডি হয়ে যাবে, মানে একদম খাবারের জন্য রেডি হয়ে গেল। আপনারা চপ সিঙ্গারা এগুলো তৈলাক্ত জিনিসের বদলে কিন্তু এই ধরনের খুব সুন্দর বড়াগুলোকে খেতে পারেন, যেগুলো খেতে কিন্তু খুব সুস্বাদু এবং খুব মুচমুচে। এগুলো যদি গরম গরম খান তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে, একটু পাশে স্যালাড নিলেন বা একটু মুড়ি দিয়ে কিন্তু এই বড়াগুলো ইজিলি আপনারা খেতে পারেন। তো আমার মোটামুটি বড়াগুলো একদম রেডি হয়ে যাচ্ছে, অপর সাইডটাকে একটুখানি 5 মিনিটের জন্য ঢেকে দিই, যাতে করে অপর সাইডটাও খুব সুন্দরভাবে কুক হয়, একদম রেডি হয়ে যায় আমার একদম সুজি এবং মটর ডালের এরকম খুব সুন্দর বড়া। তো অপর সাইডটা যখন আমার একদম রেডি হয়ে গেল, তখন দেখলেই বুঝতে পারবেন, মানে বোথ সাইড একটুখানি যখন এরকম পোড়া পোড়া শুরু হবে, মানে এটা একদম রেডি হয়ে গেল। একদম দেখুন খুব সুন্দর, একদম লাগবে না, তেল লাগবে না, কোনো কিছু ছাড়াই কিন্তু এরকমভাবে একদম মুচমুচে বড়া একদম রেডি হয়ে গেল। এবার এই ফ্রাইং প্যান আমি বসিয়ে দিলাম, এর মধ্যে সামান্য একটুখানি তেল দিলাম, তেল দিয়ে গাটাকে খুব ভালো করে মাখাবো, এর মধ্যে সামান্য একটুখানি জিরে ফোড়ন দেবো, ঠিক এইরকমভাবে জিরেটাকে ফোড়ন দিয়ে জিরেটাকে একটুখানি গরম হতে দেব। যখন এইটা জিরেটা আমার একদম গরম হয়ে যাবে, ঘুগনির যে মটর রয়েছে এটা আমি হাফ কাপ নিয়ে নিয়েছিলাম, সারা রাত ভিজিয়ে পরের দিন একটুখানি নুন হলুদ দিয়ে এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। এবারে যেটা করব, এটা একটুখানি নাড়াচাড়া করা হয়ে গেল, একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটু বেশি পরিমাণে টমেটো অ্যাড করব। টমেটোটা দেওয়ার পরে 2-4 বার নেড়ে চেড়ে এবার এটাকে একটুখানি ঢাকবো। মানে ঢাকনাটা দেওয়ার আগে এর মধ্যে একটু মশলা আমি অ্যাড করছি, সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম আর একটুখানি ভাজা জিরেকে এরকমভাবে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই গুঁড়োটাই এখানে আমি ব্যবহার করছি। যেহেতু নুন হলুদ দিয়ে সেদ্ধ করা, আলাদা করে হলুদ দেওয়ার দরকার নেই, আর নুনটা আমি পরে গিয়ে আর একটুখানি অ্যাড করব। ঢেকে দিয়েছি এটা মোটামুটি টমেটোটা সেদ্ধ হওয়া অবধি, এটাকে আমি খুব সুন্দরভাবে ঢেকে দিয়েছিলাম, এটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে টমেটোটাকে একটুখানি এরকমভাবে পেস্ট করে দেব, তার সাথে সাথে ঘুগনির মটরটাকেও এরকমভাবে একটুখানি পেস্ট মতো করে নিলে কি হবে, স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। তো এরকমভাবে আমি একটুখানি ঘুগনির মটরটাকেও পেস্ট করে দিচ্ছি। অসাধারণ একটা রেসিপি,
অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তার থেকেও বড় কথা হচ্ছে এটা খুব হেলদি একটা রেসিপি, যত খুশি খান না কেন এটা শরীরটাকে একদম হেলদি রাখবে। যারা মোটামুটি একটু ডায়েট করছেন, যারা মোটামুটি একটুখানি সুগারে আক্রান্ত, তারা কিন্তু এই রেসিপিটা খেতে পারেন। আবারও বলছি, যদি মনে করেন সুজিটা খাবেন না, সেক্ষেত্রে ওটস ব্যবহার করতে পারেন। তো এরকমভাবে যতটুকু গাজর আমি বড়াগুলো তৈরি করার সময় ব্যবহার করেছিলাম, বাকি যে গাজরটা আমার এরকম পড়েছিল আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কিছুটা সময়ের জন্য ঢেকে দেবো, যাতে করে গাজরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এই সময় একটুখানি জাস্ট নুনটা চেক করে নিলাম, নেওয়ার পরে আরেকটুখানি নুন আমি অ্যাড করে দিলাম, সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার এটাকে আবারও একবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব। সম্পূর্ণ অন্যরকম রেসিপি, সম্পূর্ণ নতুন রেসিপি, তো অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে অবশ্যই প্রেস করুন। একদম রেডি হয়ে গেল, একদম খুব সুন্দর একটু অন্যরকম স্বাদে, এরকমভাবে ঘুগনির মটর দিয়ে আর গাজর দিয়ে। এইবারে এর মধ্যে আমি একটুখানি একদম টাটকা পালং শাক এর মধ্যে আমি অ্যাড করলাম, আমার বাগানের পালং শাক একদম কচি পালং এর মধ্যে দিয়ে দিলাম, যাতে করে শরীরে আরেকটু বেশি পরিমাণে ভিটামিন ঢোকে। তো এরকমভাবে কিন্তু বাড়িতে থাকা সামান্য জিনিস দিয়েই কিন্তু আপনারা খুব সুন্দর হেলদি খাবার তৈরি করতে পারেন। আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেল, এবার পরিবেশন করার পালা। এরকম একটা পাত্র নিয়ে নিলাম। সবার প্রথমে আমি এই মটর দিয়ে যে তরকারিটা তৈরি করেছি সেই তরকারিটা এখানে ঢেলে দেব, অসাধারণ খেতে লাগে। যদি মনে করেন একটুখানি টমেটো সসও এর মধ্যে ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমি এর মধ্যে কোনো রকম মিষ্টি ব্যবহার করিনি, আপনাদের যদি মনে হয় একদম ডাইরেক্ট চিনিটা না দিয়ে সামান্য একটুখানি টমেটো সসও এর মধ্যে দিতে পারেন। এর মধ্যে আমি কিছু স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। এইবারে যে বড়াগুলো আমি তৈরি করেছি সেই বড়াগুলো দেখুন এরকমভাবে সাজিয়ে দেব, খুব সুন্দরভাবে এটাকে ঢেকে দেব। যত খুশি খান, পেটটা ভরে খান, একদম মন ভরে যাবে যতবার খাবেন। তো এরকমভাবে বড়াটা আমি এর মধ্যে ঢেকে দিলাম, আমার এটা একদম রেডি হয়ে গেল। ওপর দিয়ে আবার একটুখানি সামান্য স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। এবার একটা বড়াকে আমি ভেঙে দেখাবো যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এমন নয় যে এটা গলে যাবে, খুব সুন্দরভাবে থাকবে, একদম মুচমুচে থাকবে, খাবেন এমনভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে বড়াটা আমি এরকমভাবে একটুখানি ভেঙে নিচ্ছি, দেখুন এটা একদম খুব সুন্দর তৈরি হয়েছে, একদম মুচমুচে একটা ডিশ কিন্তু আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। এবার সামান্য একটুখানি নিচে ঘুগনির যে তরকারিটা আমি তৈরি করেছি, মানে ঘুগনির মটরের যে তরকারিটা তৈরি করেছি, একটু নেব, একটা করে বড়া ওপরে নিয়ে নেব, ব্যাস এবারে খান তো দেখি। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। আসলাম তাহলে।